পরীক্ষার আলো ছড়াতে বারো জন হাত পাখায় ভোট চান শিক্ষাকে বড় সড় দিয়ে নিজেদের শক্তিশালী অবস্থান জানান দিতে ইসলামী আন্দোলনের প্রার্থী দলের সিনিয়র নাইবে আমির মুফতি ফয়জুল করিম দুর্নীতি মুক্ত বরিশাল করার আমরা দেখবো সবাই মিলে জিলে এটা আমার দ্বারা একা দ্বারা সম্ভব না আমরা সবাই মিলে মিশে যেন এই সিটিকে করতে পারি উন্নয়ন করতে পারি সেই জন্য আপনাদের প্রতি আমার আহ্বান থাকে কোটি কোটি টাকা ব্যাংকে জমা করে রাখছে শত শত কানি বিঘা জায়গা খরিদ করে রাখছে ঢাকায় ফ্ল্যাট আর গাড়ির অভাব নাই কিন্তু পোশাক দেখলে মনে হয় ফকির মিসকিন দেশের সবচেয়ে বড় কাঙ্গাল টুপি আহা ফকিরি সবচেয়ে বেশি টুপিতে তিন গিরা কাপড়ের টুপি এটা তালুর মাঝখানে থাকে সব দিক খোলা মানে ফকিরি দেখায় আর গলা একটা গামছা ঝুলায় নিছে অর্থাৎ উনি গরিবের পরম বন্ধু যারা পোশাক আশাকে নিজেদেরকে ফকির মিসকিন সাজায় কিন্তু খোঁজ করলে দেখা যায় বাড়ি আছে সাইটটা গরু গাবি আছে কয়েকশো জায়গা জমিন আছে কয়েকশো বিঘা যত ফকিরি আর দরবেশি পোশাকে কিন্তু সম্পদে কমি নাই সম্পদে কমি নাই এখন বাংলাদেশে আপনি যত পিসাব আছে জরিপ করে দেখেন এরা সবচেয়ে ধনী কারণ এদের ট্যাক্স লাগে না লাগে কথা বলে ট্যাক্স নাই তো ট্যাক্স ফ্রি তারা কোন কর নাই কোনো ট্যাক্স নাই সরকারের উচিত ধনী যত পিসাব আছে কয়েকশো বিঘা জাগা তারপরে আপনার প্রচুর ইনকাম এই দেশে এমন পিসাব আছে যার টাকা রাখার জন্য তার আস্তানায় ব্যাংকের ব্রাঞ্চ আছে এমন পিসাবও বাংলাদেশে আছে বস্তায় বস্তায় টাকা উঠে ফকিরি সব পোশাকে ফকিরি কোটি কোটি টাকা ব্যাংকে জমা করে রাখছে শত শত কানি বিঘা জায়গা করে রাখছে ঢাকায় ফ্ল্যাট আর গাড়ির অভাব নাই কিন্তু পোশাক দেখলে মনে হয় ফকির মিসকিন দেশের সবচেয়ে বড় কাঙ্গাল এটা ফকিরি জাহের করে কি জাহির করে ফকিরি জাহের করে একদম দেখা যায় কুর্তা যে একটা বানাইছে এটা আর ধোয়ার পরে আর প্রেশ হয় নাই পিছন দিক দিয়ে বটে গেছে বগল সিরা আহা ফকিরি সবচেয়ে বেশি টুপিতে তিন গিরা কাপড়ের টুপি এটা তালুর মাঝখানে থাকে সব দিক খোলা মানে ফকিরি দেখায় আর গলা একটা গামছা ঝুলাই নিছে অর্থাৎ নি গরিবের পরম বন্ধু ঠিক কি গরিবের পরম বন্ধু দেশ স্বাধীনের পরপর একটু বোকাসোকা মানুষ ছিল আগে দেশ স্বাধীনের আগে এগুলো চলতো এখন দেশ স্বাধীনের পর মানুষ চালাক হয়ে গেছে সব বোগলাবাজি মানুষ বুঝে বুঝে না কথা বলে না সব ভোগলাবাজি মানুষ তাহলে তাকোয়া কোথায় না পোশাকে তা হাসান বশ্রী রাহমতুল্লাহ ছিলেন সাহেব কাশ ফারকাত যখন হাসান বশ্রীর পোশাক দেখতেছে হাসান বশ্রী বুঝলেন যে তার মনে কি চলতেছে তিনি বললেন ইয়া ফারকাত হিল কিসা এই যে পোশাক তুমি পড়ছো আর আমি পড়ছি এই পোশাকে তাকোয়া না ইনামাক তাকওয়া মা ওয়াকারা সিনার ভিতরে অন্তরে আল্লাহ যে তাকওয়ার দৌলত দান করেন ওইটা তাকওয়া আমার দামি পোশাক আর তোমার এই পশ্মি পোশাক এখানে তাকোয়া নাই মনে রেখো ফারকাত আমি পরিধান করেছি জান্নাতিদের পোশাক আর তুমি পরিধান করছো লেবাসুল কিসি সিন ইহুদি খ্রিস্টান পাদ্রি পুরোহিতদের পোশাক কারণ ইহুদি খ্রিস্টান পাদ্রী পুরোহিতরা পশমের পোশাক পরতো ওরা বৈরাগ্য তাকে পছন্দ করত কথা বুঝতেছেন তাহলে পোশাক আশাকের সাথে তাকুয়ার কোনো সম্পর্ক রসুলের করিম সাল্লা সাল্লামের সুনত থেকে আমরা জানতে পারি যদি হালাল আন্তজ্যে বা পবিত্র কোনো দামি পোশাক হাদিয়া আসে বা আল্লাহ হিসেবে দেন ওইটা পরিত্যাগ করাও সুন্নতের খেলাফ ওইটা পরিধান করে আপনি আল্লাহ ন্যামতের প্রকাশ করাটা সুন্নত আর যখন আপনার কাছে কোনো পোশাক থাকবে না যেটা আছে শিরা হোক তালিওয়ালা হোক ওটাই যদি আপনি খুশি মনে পরিধান করেন মন খারাপ না হয় সেটা সুন্নতের আমল এখন আমাদের দেশে আমার দাদা হুজুর রহমতুল্লাহ আমাদের জোনপুরি খানদানের প্রত্যেক মুরব্বী খুব দামি পোশাক পরত আমার বাবাকে যারা দেখছেন দাদাকে তো দেখছেন এরকম লোক নাই এখানে আব্বা হুজুরকে দেখছেন যারা স্থানীয় উনি খুব দামি পোশাক পরতেন দাদা পর্দাদা পূর্বপুরুষ সবাই খুব জমকালো পোশাক পরতেন পালকিতে চড়তেন নাগরা জুতা লাগাইতেন আবা পরতেন বুঝেন নাই তা লাকসাম এলাকার এক মৌল সাহেব উনি সুফি উনি মানুষকে বলতেন যে এত দামি পোশাক জমকালো পোশাক পরা এটা তাকওয়ার খেলাফ তখন দাদা হুজুর আহমদুল্লাহ একটা কথা বলেছিলেন ওই মৌলবীর হেদায়তের জন্য বোখারি শরীফ কিতাবুল লেবাস থেকে কয়েক ঘন্টা আলোচনা করে দাদা হুজুর বুঝিয়েছিলেন যে হাদিস শরীফে এমন পোশাকের কথাও আছে যে পোশাকে রেশমের অ্যাম্বয়ডরি থাকবে চার আঙ্গুল পরিমাণ কিসের পুরা রেশমি কাপড় পরা যায়জ না কিন্তু রেশমের অ্যাম্ব্রয়ডরি থাকতে পারে অর্থাৎ দামি পোশাক পরাও সুন্নত আর না থাকলে কম দামি পোশাক পরাটাও সুন্নত দাদা হুজুর তখন যে বক্তব্য দিয়েছিলেন তার একটা অংশ হচ্ছে হাসান বাস্রি বলেছেন ফারকাদ এই পশমী পোশাকে তাকুয়া না তাকো হচ্ছে অন্তরে ও কাহুল আমাল আর তোমার তাকো আছে না নাই তা সত্যায়ন করবে তোমার আমাল পোশাক দামি না কম দামি ঝমকালো নারম্বরহীন এটা দিয়ে আল্লাহ তাকওয়া যাচাই করবেন না তাইলে সত্যবাদী হবার সাথে তাকওয়ার সম্পর্ক এখানেই দেখেন আল্লাহ তালা সুবাহ কোরআন করিমে বারবার এহসানের কথা বলেছেন বলছেন না নাহসিন আল্লাহ মহসিনদেরকে ভালোবাসেন এহসানের সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনার একটা ইনসাফ আরেকটা কি এহসান এখন আল্লাহ তালা কোরআন কিলে বলেছেন আল্লাহ তোমাদেরকে আদেশ করেন আদল জাস্টিস ন্যায় বিচারের এবং তার উপরে কি কিছ সদাচরণের এখন একজন মানুষের উপর ফরজ হচ্ছে তার ব্যক্তি জীবনে ইনসাফ কায়েম ব্যক্তি জীবনে তার উপর তার তারপর তার ফরজ হচ্ছে তার পারিবারিক জীবনে ইনসাফ কায়ে কথা বলেন এটা হচ্ছে সাধারণ মানুষের ক্ষেত্রে আর যদি কেউ সমাজের হরতাকর্তা হয় তাহলে তার উপর ফরজ হচ্ছে সমাজ ইনসাফ কায়েম সে যদি আরও বড়ো দায়িত্ব পায় ডিসি হয় তার দায়িত্ব হচ্ছে পুরো জেলাতে যেমন নারায়ণগঞ্জে ইনসাফ কায়েম সে যদি মন্ত্রী হয় দেশি ইনসাফ কায়েম প্রধানমন্ত্রী হয় রাষ্ট্রে ইনসাফ কায়েম তাহলে প্রথম ইনসাফ কায়েমটা হচ্ছে ব্যক্তি জীবনে কথা বলে না এখন ইনসাফটা কি নিষ্পুন থেকে ইনসাফ নিষফুন মানে অর্ধেক মানে কি না কম অর্ধেক না সমান অর্ধেক সমান অর্ধেক না বেশি অর্ধেক হইলে ইনসাফ হইল কম অর্ধেক সমান অর্ধেক অর্থাৎ ডানে যতটুক বামে ততটুক